ল্যাংটা পুটো দাঁড়িয়ে আছে খালের ধারে একা, বাঘটাকে সে মারবে। ওই যে দূরে যাচ্ছে দেখা, বিদ্যে ধরি যায় যেদিকে বনের ধারে চড়ে। কালকে নাকি তার বাবাকে বাঘ নিয়েছে ধরে, বাঘটাকে সে মারবে। লড়াই হলে জিতলে ভালো, এমনি কেন হারবে? গেছিল বাবা মাছ ধরতে, মাছ মানে কি বাগদা আমিন, রোজই ধরে যেমন। ফিরলে বাবা রান্না হবে, যেমন হয় অন্যদিন, কালো ঠিক তেমন। ফেলছিল জাল নদীর চরে নৌকা রেখে, বাঘটা এসে পিছন থেকে। তারপরে কি কেউ জানে না, লাগছে বুকে ধূপকুনি, মনটা তার করছে যেন কেমন। বাঘটা তার মুখের খাবার চট করে কি ছাড়বে? চিন্তা নিয়ে ভোরের বেলা দাঁড়িয়ে আছে, একটা হাত ইঁটের ঢেলা, বাঘটা এলে একটু কাছে বাঘটাকে সে মারবে। অন্য হাতে শরের কাঠি, ডান পারে খেয়ে খালের ঢালে কামড়ে মাটি, শরীর আছে সামনে ঝুঁকে এলিয়ে মাথা, ফেলছে না সে চোখের পাতা। হেতাল বনে দৃষ্টি রেখে ল্যাংটা পুটো শক্ত করে হাতের মুঠো দাঁড়িয়ে আছে, দু চোখে তার জ্বলছে আগুন। বাঘটা এলে একটু কাছে, এক লাফে সে বাঘের ঘাড়ে মুন্ডু ধরে নাড়বে, মুখের ভিতর হাত ঢুকিয়ে তার বাবাকে কাড়বে। পারবে সে? কি পারবে?